News Only 24, News Only 24. প্রচণ্ড দাবদাহের মধ্যে নদিয়ায় তেহট্টতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে জনসভা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ নদিয়ার তেহট্টতে থানা এলাকার বেটাই পরিচাঁদ কুরচাঁদ স্টেডিয়ামে কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের হয়ে নির্বাচনের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক। তার এই সভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মাস থেকে দুটো কিস্তিতে 11 লক্ষ পাকা বাড়ি আমরাই করে দেবো, মোদির হাবিবকে চাই না আমরা। এরকম অনেক কাজ আছে, তাই বলি অলি গলি মে চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, ইউপি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, বিজেপি কা চোর হ্যায়, বিজেপি কাই চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, বিজেপি কাই চোর হ্যায়, বিজেপি কাই চোর হ্যায়, চোর হ্যায়, চোর হ্যায়, দিল্লি মে বিজেপি হার রাহা হ্যায়, বিজেপি হারেগা, 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 বিজেপি হারেগা, 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 বিজেপি হারেগা, 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 জিতবে এবার তৃণমূল, 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 জিতবে এবার তৃণমূল, 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 জিতবে এবার তৃণমূল, 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 চিহ্নটা হচ্ছে জোড়া ফুল, জোড়া ফুল, জোড়া ফুল, চিহ্নটা হচ্ছে জোড়া ফুল, জোড়া ফুল, জোড়া ফুল, জোড়া ফুলে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন। আমি মা ভাই বোনদের সকলকে আমার অন্তরে প্রণাম শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ছোট ছোট ভাই বোনেদের কাছে, দেশটাকে বাঁচান। এবার যদি বিজেপি আসে দেশ বিক্রি করে দেবে, জাতি বিক্রি করে দেবে, ধর্ম বিক্রি করে দেবে, মানুষ বিক্রি করে দেবে, কারো কিচ্ছু থাকবে না, সংবিধান বিক্রি করে দেবে। তাই আপনাদের কাছে আমার আরজি, দেশটাকে বাঁচান আর মোদিকে হাঁটান। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহার, হরিচাঁদ ঠাকুর জিন্দাবাদ। আমার এই যে হরিচাঁদ পরিষদের নামে স্টেডিয়াম, এটাও হয়েছে, দেখুন চারিদিকে যা কাজ হয়েছে আমরাই করেছি, এটা একটা স্টেডিয়াম, এবং যা হয়েছে সবটাই আমরা করেছি। মোদিবাবুরা ইলেকশনের সময় আসে, উড়ে আসে, কাকের বাড়িতে যেমন কোকিল ডিম পড়ে, ডিম যখন বাচ্চা ফুটে বাচ্চা বড় হয়ে যায় কোকিল পালিয়ে যায়, তার কারণ কাক কখনো কোকিল হতে পারে না, আর আম গাছে কখনো আমরা হয় না। তাই জেনে রাখবেন, এই হুঙ্কার আর ক্যাকড়ার হুঙ্কার দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তাই বলি, নিজের সিদ্ধান্ত নিজে নিন, জোড়া ফুলকে ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনারা জানেন তো, ঈশ্বরের মন্দিরটার জমিও 700 একর আমরা দিয়েছি, সবটাই করে দিয়েছি, কিচ্ছু বাকি নেই। তাই বলবো, জয় বাংলা, 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 জয় বাংলা। বিজেপি হটাও, বিজেপি হটাও, ভাজপা হটাও, চোর হটাও, চোর হটাও। আমি এবার ইন্দ্রনীল সেন আমার সাথে এসছেন, তিনি একজন প্রখ্যাত শিল্পী। আমি 3-4 মিনিট সবাইকে বলবো অপেক্ষা করতে, যাতে আমার সংস্কৃতি কিছু ভাই বোনেরা এসছেন, মতুয়া ভাই বোনেরা এসছেন এখানে, তারা একটু অংশগ্রহণ করবেন। আপনাদের ইন্দ্রনীল গাইবেন, ওরা একটু ওদের বাদ্য দিয়ে, ওদের ভাষা দিয়ে, ওদের সংস্কৃতির সাথে আমরা নিজেদের মিলিয়ে নেব। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো, কি মায়া একটু উলুধ্বনি হবে, শান্তির জন্য কি মায়া একটু দোয়া হবে, মোদি বিদায়ের জন্য
মায়েরা দিচ্ছে উলুক দুনিয়ার দোয়া, ভাইয়েরা কি চুপচাপ থাকবে? ভাইয়েরা দিন তালি, মায়েদের উলুক ধ্বনি দোয়া, ভাইদের তালি। আগামী দিনে বিজেপিকে ভারতবর্ষ থেকে করতে হবে খালি খালি খালি, আর বিজেপি যাতে শূন্যতে পরিণত হয় সারা ভারতবর্ষে, তার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। হ্যালো,